সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণ্যা এসে গেছি আজকে আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি মায়ার বাঁধন। মায়ার বাঁধন সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় বিকেল 5:30টার সময়। তো যাই হোক, এর আগেও আমি ভিডিও ছেড়ে এসেছি, মিস তো করে গেছো। তো যারা যারা মিস করে গেছো তাদের জন্য বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও, একটা লিংক আছে, ক্লিক করো, ব্যাস চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, আই মিন বসে থাকো, যাই করো, তোমাদের ব্যাপার। তো পৌঁছে যাবে সেই ভিডিওতে, আর দেখতে পাবে আগে কি ঘটে গেছিলো, আর এখনকার ভিডিওতে জানতে পারবে, মানে এই যে ভিডিওটা দেখছো এটাতে জানতে পারবে বর্তমানে কি ঘটেছে আর কি ঘটতে চলেছে। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো যে এই যে দুই বোন রঞ্জা গুঞ্জা, এদের বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা কিভাবে হয়েছে দেখতেই পেয়েছো, এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে। তো যাই হোক, কিন্তু আমি যে বলেছিলাম আগের ভিডিওতে মুখ দেখা দেখি তো হবেই গুঞ্জা আর ঋদ্ধিমানের, তো তখন কি হবে, তো তখন কি হয়েছে আমি বলেছিলাম যে ভুল বুঝবে, ভুল বুঝবে বলে একটা টান দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো অ্যাকচুয়ালি সেটাই ছিল টুইস্ট। তো এটা হচ্ছে কি গুগলি খেয়ে গেলে না, আমার কথার মধ্যেই ছিল লুকিয়ে উত্তর, তো তোমরা সেটা বুঝতে পারোনি কেন। তো এই যে সিক্রেটটা আমি ফাঁস করে দিলাম, যে যে কথাটার উপরে দেখবো একটু বেশি জোর খাটাচ্ছি, বুঝে নেও সেটাই হবে। তো যাই হোক, আর কিছু বলাবে না, এগুলো সব কিছু ধাঁধা রহস্য, আমার ভিডিওর মধ্যেই থাকবে এমন কিছু রহস্য যার ফলে তোমরা আইডিয়া করে নিতে পারবে, আর যারা যারা আইডিয়া করে নিতে পারবে তারা বুঝতে পারবে, আর যারা যারা আইডিয়া করতে পারবে না তাদেরকে অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য। তো বুঝতেই পারছো আমি আগের ভিডিওতে বলে গেছিলাম যে ওরা কি দুজন দুজনের কাছে চলে আসবে, না কি ভুল বুঝবে, তো যে না কি ভুল বুঝবে, তো সেটাই ঘটে গেছে, ভুল বুঝে ফেলেছে এই গুঞ্জা আর ঋদ্ধিমান। তো প্রেম করার আগেই যদি এরকম কেউ ভুল বোঝে, আই মিন বিয়ে করে সংসার শুরুতেই যদি এরকম ভুল বোঝে, তো একটা কাপেল হলে হয়, দুটো কাপেলকে আমাদেরকে দেখতে হচ্ছে, কোথায় আরিয়ান আর কোথায় রঞ্জা ঝগড়া করছে, ও নেওয়া যাচ্ছে না, আর ওদিকে গুঞ্জা আর ঋদ্ধিমান কাঁদছে তবুও ঝগড়া করতে হবে। তো যাই হোক, এই সমস্ত কিছু আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু দেখিনি যে কি ঘটতে চলেছে। তো এই সিরিয়ালে এই বিয়েটা হয়ে গেছে, আর এই যে গুঞ্জার বাবার নাম, এটা আসার একটু দেরি আছে, এটা একটু দেরিতে আসবে, মানে এই টপিকটাই দেরিতে আসবে। এখন বর্তমানে যে টপিকটা আসতে চলেছে সেটাই আমাদের কাছে একটা বড় রকম চমক, এবং এটাকেই টুইস্ট বলা চলতে পারে। তার কারণ এই সিরিয়ালে এই যে গুঞ্জা মা হতে পারবে না, এই ঘটনাটা কে ঘটিয়েছিল, বসুন্ধরা সিংহরায়। আচ্ছা, এই যে গুঞ্জা আর ঋদ্ধিমানের বিয়ে কে দিয়েছিল, অবশ্যই করে বসুন্ধরা সিংহরায়। তো যাই হোক, এই বসুন্ধরা সিংহরাটাই হচ্ছে মেন কালপিট, দুটো পরিবারকে যাচ্ছে তাই করে দিয়েছে একেবারে। তো যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, তবে তাকে কিন্তু খারাপ করা চলে না, যাই হোক বিয়ে তো দিয়েছে, অজান্তেই হোক যে তারা প্রেম করতো, তো না জানে একটা ভুল তো সে করে ফেললো, দুজনকেই সামনে এনে দিল। তো এবার কি হবে, খুব শীঘ্রই জানতে চলেছে ঋদ্ধিমান বসুন্ধরা সিংহরায়ের সমস্ত সত্যি, কি কোন সত্যি ভাবছো। তো গুঞ্জার সাথে বসুন্ধরা সিংহরায়ের একটা ছোট একটা ঝামেলা হয়ে যায়, এবং গুঞ্জা খেপে ফায়ার হয়ে যায় এবং বলে, না আমি ঋদ্ধিমানকে ঠকাতে পারবো না, না 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 আমি ঋদ্ধিমানকে ঠকাতে পারবো না, আর তার তো চলাফেরা জানোই, শুধুই ধাক্কা খায়, শুধুই পড়ে যায়। তো যাই হোক, সেরকমভাবেই গিয়ে ঋদ্ধিমানের কাছে আবার একটা ধাক্কা খেলো, এবং ঋদ্ধিমান যখন চলে যেতে চাইলো তখন হাত জোর করে বসে বলো, আমি আপনাকে ঠকাতে পারবো না, তার কারণ আমি জীবনে মাই হতে পারবো না, আর আপনাকে বিয়ে করতে হয়েছে বাধ্য হয়ে, এই সমস্ত কিছুর মাথা মূল হেড কি বলে মাথার উপরে ভগবান, যাই হোক যে সে হচ্ছে ওই যে বসুন্ধরা সিংহরা, না এদিকে নেই, মানে ও এটা বলেছিল আর কি, তাই তোমাদেরকে আমি একটু অভিনয় করলাম, জানি ভালো অভিনয় হয়নি তাই কি। তো যাই হোক, এই টুইস্ট আসতে চলেছে, কিন্তু তারপরে কি হবে, ঋদ্ধিমান কি গুঞ্জাকে মেনে নেবে, এবং বসুন্ধরা সিংহরায়ের সমস্ত চাল কি বেরিয়ে পড়বে, মানে সব কি জানতে পারবে, নাকি আবারও ভুল বুঝবে। তো যাই হোক, যাই হবে, আমি কিন্তু বলে দিয়েছি এর মধ্যে রহস্য লুকিয়ে আছে, তোমরা খুঁজে নাও, তো যারা যারা খুঁজতে পারবে তারা নিশ্চিন্ত বসে থাকবে, আর যারা জানতে পারবে না তাদেরকে একটু জানতে সাহায্য করো। তো হ্যাঁ, আর যেটা বলবো সেটা হচ্ছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর আর কিছু বলবো না,
যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো, আর যদি ইচ্ছা হয় বন্ধুদের শেয়ার করো। আমি জবরদস্তি তো করাতে পারি না। টাটা।